হচ্ছে আমাদের টিচারিতেও কোটে কেস চলছে তাই টানালে 17000 পোস্ট এখনো রেডি আছে যে পোস্টগুলো ভর্তি করবার জন্য ডিপার্টমেন্টও রেডি আছে কোটে কেস চলছে বলে আমরা করতে পাচ্ছি না আমরা চাই চাকরি হোক আর বিজেপি চাই চাকরি যাক ওরা চায় না চাকরি হোক তাই ওদের কুটুস কুটুস করে পিঁপড়ের কামড় দিচ্ছে আর কামড় দিয়ে বলছে এই তো এখানে লেখাটা ভুল ওই তো ওখানে তাই হয়েছে তুমি কি করেছো বাবা তোমার যদি আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ধরি তোমার যদি আমি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ধরি তোমার যদি আমি কোল ইন্ডিয়া ধরি তোমার যদি আমি ডিফেন্স ধরি তোমার যদি আমি সিভিল অ্যাভিয়েশন ধরি কি করেছো সব তো গুলে গুলে খেয়েছো বাবা গোল্লায় গোল্লায় খেয়েছো আর যত কিছু বাংলায় বলছে বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না আলবাদ দেব ক্ষমতা থাকলে তোমরা ডুবে যাও একদিকে তুমি আমায় বন্ধ করবে অন্যদিকে আমি চালু করব আমি জানি রাস্তা কি করে বের করতে হয় সব ব্যাপারে গদ্দারদের ছেলে মেয়েদের চাকরি দিতে হবে গদ্দারের বাবুরাই শুধু চাকরি পাবে আর সাধারণ ছেলে মেয়েরা পাবে না আমি জানতে চাই না কার কি আইডেন্টিটি কে কোন পার্টি করে কে সাদা নাকি কালো নাকি হিন্দু নাকি মুসলমান নাকি শিখ নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ কিনা জৈন যে যার চাকরি পাবে তার নিজের কৃতিত্বে পাবে যদি কোথাও ভুল ভ্রান্তি হয় রেকটিফাই করে নিয়ে সেটাকে শুধরে নেবে কাজ করতে গেলে ভুল হয় কেউ যদি ইচ্ছে করে ভুল করে তার শাস্তি সে পাবে যে কাজ করে না ভুল সে করে না সিপিএম এর আমলে চাকরি হয়েছিল এক একটা টিচারের চাকরিতে আমি অনেকের কাছে শুনেছি 10 লাখ 15 লাখ টাকা এক একটা চাকরি বিক্রি হয়েছিল নাম বলে ছোট করতে পারি না সিপিএম এর একটা কাগজ আছে জিজ্ঞেস করুন তো দলের কাগজ তার যত রিপোর্টাররা আছে তার ম্যাক্সিমাম তাদের বউরা সবাই টিচারিতে চাকরি পেয়েছিল কি করে কোয়ালিটিতে পেয়েছিল কোয়ালিটিতে পেয়েছিল না ক্রেডিবিলিটিতে পেয়েছিল না নম্বরে পেয়েছিল ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে এই নিয়ে সিপিএম চাকরিগুলো দিয়েছিল আমরা জানি এগুলো আমাকে শেখাবেন না আমি এগুলো জানি রোজ সিপিএম এর বিকাশ বাবু তিনি হয়েছেন চাকরির জন্য ওনার অপোজিট নামটা বলুন বিকাশের অপোজিট নাম আমি বলবো না রোজ গিয়ে বলছে এটা কেটে দাও ওটা কেটে দাও দেখাচ্ছে আহারে সাধু পুরুষ ভাজা মাছটা উল্টে খেতে জানে না জিজ্ঞেস করুন আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন আদৌ কি তারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল সেই ফাইলটা একটু দেখবেন না আমি দেখাবো শুধু বলেছিলাম বদল চাই বদলানো নয় এই বদলানো চাই বদল নয় বদলা নয় বদল চাই বদলা নয় বলে আমরা এগুলো করিনি এটা মাথায় রাখতে হবে এটা মাথায় চাকরি কারা হচ্ছে কেন চাকরি কারা হচ্ছে কেন চাকরি কারা হচ্ছে কেন চাকরি কারা হচ্ছে কেন কারো চাকরি করতে দেব না চাকরি চাই চাকরি চাই চাকরি চাই চাকরি চাই এত বেকারি বাড়ছে কেন সারা ভারতে 45% বেকারি বাড়লো কেন দারিদ্রতা বাড়ছে কেন টাকার দাম কমলো কেন